শুধু ভাবে বাংলাদেশের কেমন করিয়া বিকাশ করা যায়। আরে আমরা দুই দিন আগে দেশে আসিয়াই দেখবেন এমএলএ সাথে আমাদের উৎপোষ, মিনিস্টারের সাথে আমাদের উৎপোষ, হাকিম দেখো চেনে, উকিল দেখো চেনে, আইসি দেখো চেনে, এসআই দেখো চেনে, ডিএম দেখো চেনে, এসপি দেখো চেনে, উমেরের সঙ্গে বসে আমার মানুষ হলুর মতো দেখে তোমরা যদি আজকের দিন এই ব্যবসা বাণিজ্য তোমরা ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য টাকা মানুষ ব্যাংকত থাকি নেয়, তা তোমার জন্যে যেটা লোন দিবে যে লোনটার পার্সেন্টেজটা বেশি দেওয়া থাকে, তোমার যেটা যেটা লোনের সার আছে ওই লোনটা তোমার দিবে না, দিবে দিবে না। ওই ব্যাংকের ম্যানেজারটাও ওই একে ইন্টেনশন বালা, কোন পাকে যাবেন তোমরা? তোমাক যদি দেয় পাঁচ লাখ উমেদ দিবে পাঁচ কোটি অ্যালটমেন্ট, তাই বড় ব্যবসায়ীদের হবে দাদা, তোমার কুলে হয়তো খালি আলু চাষের জন্য দশ বিশ ত্রিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা যায়, হয় না? তাছাড়া কি পার আছে, তোমার সুবিধা আছে, স্যান্ডেল স্যান্ডেল ঢিকুনা একেবারে হয়ে গেতে গেতে শেষ হয়ে গেলে তাও পাবেন না। আমরা দেখলাম যে এই ভূখণ্ডের যে ডেভেলপমেন্ট মেশিনারি যেটা যে কারখানাটা, এই কারখানাটা বাংলাদেশি বিকাশের কারখানা বানিয়ে দিচ্ছে, বাংলাদেশি বিকাশের কারখানা বানিয়ে গেছে, বোধ হয় না না হয় আমার লোক চেতনা বোধে নাই, কিন্তু আমার মানুষে এবার দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হয়েছে, আমরা এই জায়গা কি প্রকারে কেমন করিয়া এই রাজবংশী ক্ষত্রিয় মানুষক বিনাশ করা যায় তার যে প্ল্যানিং প্রজেক্টটা সেইটা বর্তমানে ওপেন হয়ে গেছে, ওপেন ওপেন হয়েছে না নাই, ওপেন হয়ে গেছে, এরা কিছু বোঝা যায় না, না বোঝা যায়, এরা সব বোঝা যায় দিনের মতো পরিষ্কার হয়ে গেছে, সেই জন্য এই ভূখণ্ডের মানুষ বর্তমানে নিজের ক্ষমতা নিজের অধিকার সমস্ত কিছু পাওয়ার জন্য এখন বর্তমানে ঐক্যবদ্ধ ইউনিটিবদ্ধ আমরা হচ্ছি, জয় হিন্দ, আমরা ইউনিটিবদ্ধ হচ্ছি না নাই হয়, তা আমরা তাহলে এখন আমরা কি আরো অন্য কারো কথা শুনবো?
না কারো পাশে তো আমরা যাবো? আমরা এতদিন যে সময়টা আমরা দিচ্ছি সেইটা আমার মূর্খতা হচ্ছে, মূর্খতা। আমরা যেহেতু আমরা শিক্ষিত হচ্ছি, মহারাজের জ্ঞানতে জ্ঞানিত হচ্ছি, সেহেতু আমরা সব বুঝে গেছি, সেহেতু আমরা এবার যা করব আমার বিকাশের জন্যই করব। সেই জন্যে মাতৃশক্তি, তোমার এই শক্তি, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করার যে ক্ষমতা, যে শক্তি, সেই শক্তিটা যেমন রাখেন, সেই নিয়ন্ত্রণ করার যে শক্তিটা তোমার কাছে আছে, আছে না নাই কন্ত? তোমরা যদি এলা কন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা মুই দুনিয়াটাকে ঘুরলুম না বাবা, আরো তো তুই এখানের কথা কোষ, তো এখান কেন করি কন্ট্রোল হয়, কেন করি কন্ট্রোল হয় না জানেন? না জানেন, জানেন না, না জানেন কন, না জানিয়ে ফির কন আমি জানো তাহলে ভুল হবে, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড মানে আমার পৃথিবীতে যে গ্রহ, এই গ্রহটা আমরা বসবাস করে আছি, এই গ্রহটার নাম পৃথিবী। তা সূর্যটা যেটা আছে, সূর্যের চারদিকে 9টা গ্রহ ঘুরে, আর এই পৃথিবীটার চারদিকে একটা সান ঘুরে, এইটা হচ্ছে এক সূর্যলোকের ইকোসিস্টেম। এইভাবে আমরা চলতে থাকি, এমন একটা সূর্যলোকের এমন ভাবে আবর্তনকারী এই গ্রহমণ্ডল, এমন অনন্ত কোটি আছে, এই তেমন এই অনন্ত কোটি গ্রহমণ্ডলের অধিকারী হচ্ছে বিষ্ণু, আর ইমান নিয়ন্ত্রক হচ্ছে নারায়ণ। ইয়ার নিয়ন্ত্রক কায় নারায়ণ, নারায়ণ যে আছে, নারায়ণের হাতের না একটা গদা আছে, গদা আছে না, গদার না দান্ডিতে খুলি দিবেন, দেখবেন গদার দান্ডিটা খুলি দিলে যে রূপটে আইসে ওই রূপটে হচ্ছে এক একটা করে গ্রহের রূপ, বুঝলেন? তা গ্রহটা কন্ট্রোলের পাওয়ারটা কার হাত? নারায়ণের হাত। আর এই নারায়ণের বংশধর হচ্ছে এই ক্ষত্রিয় মানুষ, এই ক্ষত্রিয় মানুষের রামচন্দ্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে বিপদটা ছিল ত্রেতা যুগত, ওই বিপদ থাকি রক্ষা করছে, কায় রক্ষা করছে? রামচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ কিনে রক্ষা করছিল, আমরা যেমন একটা সময়কালত আছি তেমনে ওই সময়কালত ওই রকম সময়ত ওই রামও আছে কৃষ্ণও আছে, তাই এই রাম আর কৃষ্ণ।